কেমন আছেন সবাই? সবাইকে নমস্কার। নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। আজকের টপিকস হলো পজিটিভ আর নেগেটিভ, পজিটিভ থট, নেগেটিভ থট। আমরা সব কিছুকে পজিটিভ আর নেগেটিভ বানিয়ে ফেলি। আমাদের জীবনে কিছু ঘটলে সেটা ভালো হোক তো পজিটিভ, খারাপ হলে সেটা নেগেটিভ। আসলে নেগেটিভ পজিটিভ বলে আমার মনে হয় কোনো কিছুই নেই। এটা আমরা যে কোনো একটা কাজকে বা যে কোনো একটা ঘটনাকে আমরা নিজেরাই লেবেল মেরে দিই বা আমরা নিজেরাই সিল মেরে দিই। আমরাই নাম দিয়েছি নেগেটিভ পজিটিভ। নেগেটিভ পজিটিভ আমাদের জীবনে তো হয় না, আমাদের জীবনে শুধু ঘটনা ঘটে বা আমরা যে কাজটা করি তার ফলাফল আমরা পাই। আমরা যে থটগুলো আমাদের ভেতরে আসে, আমরা সেই থটগুলো তো নিয়ন্ত্রণ করতে পারবো না। আমরা সেটা ভালো কি খারাপ সেটা আমরা নির্ণয় করতে পারি। আমরা যদি মনে করেন যে সব কিছুই আমাদের পজিটিভ আসবে আমাদের মাথায় থট, তাহলে তো সেটা হবে না। নেগেটিভ পজিটিভ সব কিছুই থাকবে। নেগেটিভ পজিটিভ আপনার মাথা থেকে আগে দূর করুন, আগে দেখুন যে আপনার সাথে কি হচ্ছে, সেটাকে একটা ঘটনার রূপে আখ্যা দিন। যদি খারাপ কোনো ঘটনা ঘটে সেটাকে আপনি ভালো করার চেষ্টা করুন, বা আপনি ফেল হয়েছেন, নেগেটিভ আপনার ভেতরে ঢুকে গেল, ওসব ঢোকাবেন না। আপনি আপনার মতো করে চিন্তা করুন, আপনি সবসময় একটা কাজ করুন, তাহলেই সেটা আপনাকে ভালো রাখবে। আপনি কাজের দিকে ফোকাস থাকলে প্রবলেম আপনার থাকবে না। আমরা সবসময় প্রবলেমের দিকে ফোকাস করি, এই জন্য আমাদের প্রবলেমগুলোই বেশি চোখে পড়ে। আমরা আমাদের অপরচুনিটি বা আমাদের কাজের উপর যদি ফোকাস করি তাহলে প্রবলেম থাকবেই না। আর আপনি কিন্তু সবসময় কিছু না কিছু করছেন। আপনি যদি এখন বসে সময় নষ্টও করেন তাহলেও আপনি কিন্তু কিছু করছেন। কারণ আপনি কী করছেন, আপনি সময় নষ্ট করার মতো একটা কাজ করছেন, কিছু না করেও একটা কিছু করছেন। আপনি কিছু না করাও কিন্তু একটা কাজ, কিছু না করার কাজ এটাকে বলে। তাহলে আপনি সময় নষ্ট না করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান, অবশ্যই সফল হবেন। নেগেটিভ পজিটিভ বাদ দিন, সব কিছু বাদ দিয়ে যা কিছু হচ্ছে তাকে সেভাবেই দেখুন। নতুন কোনো আখ্যা দিয়েন না তাকে, মানে নতুন কোনোভাবে সেটাকে নিয়ে যেন না, তাহলেই আপনি ঠিকভাবে সব কিছু দেখবেন, আপনার লাইফ সুন্দর হবে। কোনো কিছুকে যেভাবে আছে সেভাবেই রাখুন, বেশি চিন্তা করবেন না, যা কিছু হবে আপনার ভালোই হবে।